বন্ধুরা, হায়ার এটা ওয়াশিং মেশিন, টপ লোড ওয়াশিং মেশিন, যেটাতে হিটার ইনবিল্ট রয়েছে। তো এই হিটার ইনবিল্ট যেটা আছে, এটার আমি ফুললি ডেমো দেখিয়ে দেব, A to Z প্রোগ্রাম বলে দেব। আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সাপোর্ট করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেকটা বড় ডেমোটা, তাই এটাকে দু পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা আমি এখানে দেখাচ্ছি, নেক্সট পার্টটা নেক্সট ভিডিওতে চলে আসবে। ওকে, তো ভিডিওটা এনজয় করো। পরিমাণ হিসাবে আপনাকে সাপ দিয়ে দিতে হবে। এই দুটো কাজ আপনাকে করতে হবে, কারণ কাপড়টা দিতে হবে আপনাকে আর সাপটা দিতে হবে আপনার অনুমান হিসাবে। ঠিক আছে, সাপ অটোমেটিকলি নেবে না। তো এটা আপনার সেন্ট কাজ হয়ে গেল, জলের লাইন সবসময় অনই থাকলো, সুইচ দিয়েছেন আপনি, কাপড় দিয়েছেন, সাপ দিয়ে দিয়েছেন। এইবার আমরা সেট করবো প্রোগ্রাম। প্রোগ্রাম জিনিসটা এটা হচ্ছে খুব একটু ক্রিটিক্যাল জিনিস, কারণ এটার মধ্যে হিটার টিটার আছে। আপনি যদি মনে করেন যে হিটার টিটার ইউজ করবেন, তাহলে একটু আপনাকে অ্যাডভান্সে যেতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি নর্মালি ইউজ করবো, সবসময় ইউজ করবো, নর্মালি ইউজ করবো, তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না। ঠিক আছে, যতটা আপনি নিতে পারেন, আমি ডেমো দেবো সম্পূর্ণটাই, যতটা নিতে পারেন ভালো কথা, বাকিটা আপনি ভিডিও করে রাখছেন, ভিডিও শেয়ার করবেন। হ্যাঁ, পাওয়ার এখানে দেওয়া আছে। সবসময় সবার প্রথমে পাওয়ার এই বাটনটা আমি প্রেস করলাম, এখানে চলে আসলো এলইডিটা। ঠিক আছে, লাইট চলে আসলো। এবার যদি মনে করি যে না, আমি এত কিছু করতে পারবো না, বাড়িতে বয়স্ক লোক আছে, ঠিক আছে, বাড়িতে বয়স্ক লোক আছে, সে কী করবে, আপনি ফোনেও বলে দিতে পারেন, পাওয়ারটা দিবে, সে পাওয়ারটা দিয়ে ডাইরেক্ট স্টার্ট করে দেবে। স্টার্ট করলে কী হবে, মেশিনটা অল্প ঘুরবে, ঘুরে মানে কাপড়ের ওজন হিসাবে, ওজনটা হিসাবে জলটা নেওয়া শুরু করবে আর সময়টা অটোমেটিকলি দেখাবে। এক্ষেত্রে কী হবে, ডাইরেক্টলি স্টার্ট করলে জলটা একটু বেশি নেবে আর সময়টা একটু বেশি যাবে। ঠিক আছে, তো এই দুটো আমরা বাঁচাত করতে গেলে, আমরা যদি জলও কম যাতে প্রয়োজন হয় সেই পরিমাণ হিসাবে, আর সময়টা যদি একটু কম লাগে সেই হিসাবে করতে গেলে আপনাকে প্রোগ্রামটা করতে হবে। ঠিক আছে, না হলে কী করবে, সে পাওয়ার দিয়ে ডাইরেক্ট স্টার্ট। এবার প্রোগ্রাম কীভাবে সেট করবে, সর্বপ্রথমে প্রসেস আছে। পাওয়ার দিয়েছি, আমরা যদি নর্মালি টাইমও কম রাখতে চাই, জলও লেভেল কম রাখতে চাই, সে করে পরিমাণ মতো সেগুলো প্রসেসে ইউজ করতে হবে। প্রসেসটা কী জিনিস, প্রসেসটা যখনই আমি প্রেস করবো, এখানে লেখা আছে ওয়াটার লেভেল, ওয়াশ টাইম, রিন্স টাইম, স্পিন টাইম। ওয়াশ মানে কাঁচা, ঠিক আছে, ওয়াশের মানে ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল হচ্ছে আপনার হচ্ছে জলের লেভেলটা, জলের লেভেলটা হচ্ছে আপনার কতটা দেবেন, 1, 2, 3, 4 এইভাবে 10 অব্দি লেভেল আছে। যখন এটা প্রেস করবো এই এলইডিগুলো বন্ধ হয়ে যাবে, এই এলইডিটা জ্বলবে। প্রেস করলাম, এটা জ্বলছে, এটা দিয়ে চেঞ্জ করবো, DIY, এটা দিয়ে আমি চেঞ্জ করতে পারবো। 10 লেভেল অবধি আছে, তারপরে প্রেস করবো 1 থেকে 10 অবধি। এবার বলতে পারেন যে 1 লেভেল জল কতটুকু, 2 লেভেল জল কতটুকু, এটা আপনাকে নিজে নিজে এক্সপিরিয়েন্স করতে হবে, বুঝতে পারলেন তো। কারণ কাপড়ের আয়তন তো বলা যায় না, ছোটো হতে পারে, বড়ো হতে পারে। আমি যদি বলে দিই 4টা কাপড়, আপনি বড় বড় 4টা দিয়ে দিলেন, বা ছোটো 4টা কাপড় বললেন, ছোটো ছোটো দিয়ে দিলেন, হলো না বিষয়টা, জিনিসটা আপনাকে বুঝে এটা করতে হবে আপনার এক্সপিরিয়েন্স হিসেবে। তো এটাকে আপনাকে ওয়াটার লেভেল 1 দিলাম, মানে সব থেকে 1, মানে কম, সব থেকে কম হচ্ছে ওয়াটার লেভেল। একদিন ইউজ করবেন, এটা গ্লাস দিয়েছে আপনাকে, গ্লাস দিয়েছে, আপনার জলটা যখন ঢুকবে 1 লেভেল জল, তখন আপনি তো দেখতে পারবেন যে জল কত, তাই না? নেক্সট টাইম থেকে সেই জলের হিসাবে আপনি কাপড়টা দেবেন। এটা বোঝা হয়ে গেলো, ওয়াটার লেভেল 1, 2 এইভাবে 10 অবধি আছে। তো এটা হচ্ছে, নেক্সট হচ্ছে ওয়াশ টাইম। ওয়াশ টাইম মানে হচ্ছে কাচার সময়, মানে যে কাচবে, আপনি যে সারটা দিয়েছেন সেটাকে তো কাচবে, কাচার সময়টা আপনার কতটুকু, আপনি 1 মিনিট দিতে পারেন, 2 মিনিট দিতে পারেন, এভাবে টাইম দিতে পারবে আপনাকে। ঠিক আছে, ওয়াশ টাইম যখন, এটা কত নম্বরে আছে, 2 নম্বর, 1, 2, তাহলে এটাকে 2 বার বেশ করবো, 1, 2, 2 বার চলে আসলো। লেখা আছে কত টাইম, 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিট, এভাবে আপনি 25 মিনিট অবধি হাইয়েস্ট দিতে পারছেন, 25 মিনিট অবধি দিতে পারছেন। তারপরে 0 হয়ে গেল, 0 মানে আপনার নেই, ওয়াশ আমি দিব না। মিনিমাম 3-4 থেকে আপনার স্টার্ট হচ্ছে, 25 মিনিট অবধি হায়েস্ট যাচ্ছে। ওয়াশ টাইম মানে কতক্ষণ, মিনিট, এটা মিনিট হিসাবে আসবে, হ্যাঁ, রিমাইনিং মিনিট হিসাবে আসবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে রিন্স টাইম। রিন্স হচ্ছে ধোলাইয়ের সময়, মানে ওয়াশ তো হয়ে গেল, আপনার কাঁচা তো হয়ে গেছে, এবার আপনার রিন্স টাইম মানে ধোলাইয়ের সময়টা কতবার, মানে আপনি যে কাচছেন, হাতে যখন কাচেন তখন কি হয়, সার্ফের জলটা তো আপনি কেচে ফেলেন, তারপরে আপনি কি করেন, সেই সার্ফের জলটা ফেলে দেন, আবার নতুন করে জল নেন। তো যেই নতুন করে জল নেন, ওটাকে ইংলিশে বলছে হচ্ছে আমাদের রিন্স প্রসেস। রিন্স প্রসেস মানে সেটা আপনি একবারও করতে পারেন, দুবারও করতে পারেন, মানে হাতে যেভাবে করেন। তো সেটা আপনি কতবার করতে যাচ্ছেন, একবার করবেন না দুবার করবেন, রিন্স টাইম। দুবার প্রেস করলাম, 1, 2, 3, 3 নম্বরে আছে, 3 এর বেশি দুবার আছে, 3 বার আমি দিতে পারবো।
একবার দুবার তিনবার আমি হাইস্ট দিতে পারবো, ঠিক আছে? এভাবে আপনি ইউজ করতে পারেন, দুবার তিনবার আপনি দিতে পারেন, মানে তিনবার হাইস্ট দিতে পারেন, মানে তিনবার ধোলাই হবে, জল বেরোয় যাবে আবার ঢুকবে, এভাবে তিনবার প্রসেস হবে। মানে আপনি একটু চিপে নেন, এটা একটু স্পিডে ঘুরে চেপে নেবে, প্রসেস একই, সময় লাগবে আপনার এই 35 মিনিটের পরে, বেশি সময় লাগবে। তো 35 মিনিটের মধ্যে একটু সময়ের মধ্যে আপনার কাজ হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। আপনি যদি সাইডে থাকেন মেশিন আওয়াজ করবে, যদি বুঝে যান আসবেন, 35 মিনিট 40 মিনিট পরে আসবেন, কাপড়টা বের করে রোদ্দিন হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে রিন্স টাইমের পরে স্পিন টাইম। স্পিন টাইম মানে হচ্ছে আপনার এটাকে শুকনো করা, স্পিন মানে ঘূর্ণমান, এখানে হচ্ছে আপনাকে শুকনো করে, মানে পুরো স্পিডে ঘুরে এটাকে আপনার কাপড়টাকে 75% মিনিমাম আপনাকে শুকিয়ে দেবে। সেটার জন্য এখানে 4 নম্বর, তা 4 নম্বর মানে আপনাকে চারবার প্রেস করতে হবে, 1 2 3 4, চারবার প্রেস করতে হবে। এখানে কত আছে আপনার? 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট অবধি আমি দিতে পারবো, তারপরে প্রেস করবো, 0 হয়ে যাবে। তো 1 থেকে 9 মিনিট অবধি আমি দিতে পারি, এটা হচ্ছে স্পিন টাইম, মানে যে ঘুরবে কতক্ষণ ঘুরবে। 2 মিনিটও ঘুরতে পারে, যদি কাপড় বেশি হলো তাহলে 3 মিনিট দিবেন, যদি একটু বেশি কাপড় থাকে একটু বাড়িয়ে দিবেন। এটা আপনাকে এক্সপিরিয়েন্স 2-3 দিন করলে হয়ে যাবে, ঠিক আছে? তো সর্বপ্রথমে আপনি কি পাওয়ার দিলেন, রিন্স প্রসেস করলেন, স্টার্ট, মানে এই 4টা প্রোগ্রাম দিয়ে আপনি স্টার্ট করবেন। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছি, মানে আমি পাওয়ার দিব, দিয়ে 4টা প্রসেস সেট করব, তারপর স্টার্ট করবেন। এটা হচ্ছে আপনার রেগুলার, হচ্ছে নরমাল একটা প্রসেস, ঠিক আছে? এটা আপনি জানেন না কতটুকু নিতে পারলেন, মনে হয় হয়ে গেছে, ঠিক আছে? তো পাওয়ার দিলাম আমি, প্রসেসটা আমি ইউজ করলাম, তারপরে আমি করলাম হচ্ছে স্টার্ট, স্টার্ট হয়ে গেল, ওকে হয়ে গেল। এবার আমি হচ্ছে নর্মালি এটা ইউজ করবো, মানে রেগুলারলি আমার এটাই প্রোগ্রাম থাকবে। তো এবার যদি মনে করি যেন একটু অ্যাডভান্স টাইপের, মানে হচ্ছে আমি কাপড়টাকে একটু আলাদা টাইপের আছে আমার, সেটা কিরকম টাইপের আছে, সবার যখন আমি প্রেস করি এটাকে অন করি, এই এলইডিটা দেখেন নর্মাল আছে, ঠিক আছে? নর্মালে আছে, নর্মাল মানে হচ্ছে আপনার নর্মালি যেটা আপনি ইউজ করলেন, আমি যেটা বলে দিলাম এটা হচ্ছে নর্মাল প্রসেস। তো প্রোগ্রামে যখনই আমি প্রেস করবো এখানে চলে আসবে 60, শুধু 60 ধুতে যাচ্ছি আমি, আর কিছু ধুবো না, সেই ক্ষেত্রে আপনার 60টা ইউজ হবে, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছে আপনার স্পিন। স্পিন মানে হচ্ছে আপনার শুকনো করবে, শুধু শুকিয়ে দিবে আপনার, এটা হচ্ছে বলে হচ্ছে আপনার স্পিন প্রসেস, ঠিক আছে? নেক্সট আমি প্রেস করবো ডেলিকেট, হালকা সফট যেগুলো কাপড় আছে সেগুলো পরবে আপনার ডেলিকেটে। নেক্সট কুইক, কুইক কথার অর্থ হচ্ছে জলদি, খুব তাড়াতাড়ি, মানে এটা আপনার 15 মিনিটের কাজ, মানে একবার একবার করে আপনার ধুয়ে নেবে, মানে সব থেকে ন্যূনতম ওয়াটার লেভেল কম দিয়েছে, ওয়াশ টাইম কম দিয়েছে, রিন্স টাইম কম, মানে কম কম দিয়েছে, দিয়ে 15 মিনিটের মধ্যে একটা প্রোগ্রাম এনেছে। মানে ছোটোমোটো জিনিস দিতে হবে, হাতের মাস্ক, গ্লাভস যেগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন ছোটোমোটো জিনিসের জন্য। তো এটা 15 মিনিটের কুইক। নেক্সট এখান থেকে হচ্ছে আপনার মেন জিনিসটা শুরু হচ্ছে, P1 থেকে PA অবধি আছে, ঠিক আছে? এখানে টোটাল আমার আছে হচ্ছে 10টা প্রোগ্রাম, P1 থেকে 9 এর পরে হচ্ছে আপনার A, টোটাল হচ্ছে 10টা প্রোগ্রাম। 10টা প্রোগ্রাম এখানে কি কি এখানে লেখা আছে 10টা প্রোগ্রাম? প্রথমত আছে আপনার P1, মানে আমার এখানে ডিসপ্লেতে আসছিল P1 কি আছে, হ্যাভি, মানে হ্যাভি কাপড় যেগুলো আছে সেগুলো। এখানে তো আমার এখানে 5টা প্রোগ্রাম হয়ে গেল, এখানে আরো 10টা, টোটাল 15টা প্রোগ্রাম আছে। P1 এ আপনার আছে হচ্ছে হ্যাভি, আরেকবার এটাকে পেশ করব, P2 চলে আসলো, P2 তে আছে হচ্ছে স্পোর্টস কাপড়, মানে খেলাধুলো যেগুলো করে সেগুলো কাপড় আছে, প্রেস করবো। P3 তে আছে মানে ইকো, মানে ফ্রেশ কাপড় যেগুলো আছে সেগুলো আমি এখানে দিতে পারি, ইকো কাপড়, ঠিক আছে? নেক্সট P4 এ আছে সিল্কের কাপড়, এই সময় যেগুলো কাপড় আছে সেই সিল্কের কাপড়গুলো আপনার এখানে যাবে, প্রেস করবো। আরেকবার P5 হচ্ছে সোপ, মানে ভিজিয়ে রাখা, সোপ কথা হচ্ছে ভিজিয়ে রাখবে, যতটা পারেন নেন, ঠিক আছে? আপনার ভিডিও তো বাকি দেখে নেবেন, সমস্যা নেই। সোপ মানে ভিজিয়ে রাখা, মানে আপনার কাপড়টা যেটা আছে সেটা কি করবে, সময় নিবে একটু বেশি, মানে দেখেন 72 মিনিট, মানে 1 ঘন্টা পার হয়ে গেল, মানে কি করবে, কাপড়টাকে ভিজিয়ে ভিজিয়ে রাখবে, মাঝখানে ভিজিয়ে রাখবে, তারপরে চলবে, ভিজিয়ে রাখবে, চলবে, মানে আমরা রাতে যেভাবে ভিজিয়ে রাখি সেই জিনিসটা এখানে করবে, সময়টা বেশি নিয়ে, প্রেস করবো। P6 হচ্ছে স্যানিটাইজ কাপড় হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল কাপড় যেগুলো আছে সেই ব্যাকটেরিয়াল কাপড়ে আপনার যাবে স্যানিটাইজে। স্যানিটাইজ এখানে প্লাস দেওয়া আছে, মানে আপনার যদি হসপিটাল থেকে আসেন বা বাইরের থেকে আসেন, ব্যাকটেরিয়া আজকাল যেটার জন্য দরকার সেটা হচ্ছে স্যানিটাইজ, ঠিক আছে? সেই স্যানিটাইজের জিনিসপত্র এখানে আছে ইনবিল্ট? হ্যাঁ, এটা তো ইনবিল্ট আছে। স্যানিটাইজ হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এখানে হচ্ছে জলটা যেটা আছে জলটা ওভারহিট, মানে সব থেকে বেশি গরম থাকবে যাতে ব্যাকটেরিয়াগুলো মরে যায়, ঠিক আছে? সেটার জন্য স্যানিটাইজ কাপড় এটা দিয়েছে এক্সট্রা, ঠিক আছে? এটা কেন কীভাবে ইউজ হয় সেটা বলে দিচ্ছি, স্যানিটাইজ হয়ে গেল। নেক্সট P7 হচ্ছে বেবি কেয়ার, মানে বাচ্চাদের কাপড় যেগুলো আছে সেগুলো। P8 হচ্ছে সেন্থেটিকের কাপড় যেগুলো আছে সেগুলো। P9 হচ্ছে রিন্স প্লাস স্পিন, আমার এখানে কিন্তু এখানে দেওয়া আছে রিন্স আর স্পিন, ওয়াশ কিন্তু নেই, দেখেন ওয়াশের চিহ্নটা কিন্তু নেই। কেন নেই? কারণ আমি যদি মনে করি যে বাড়িতে আমার হাতে হাতে কাঁচা হয়ে গেছে, হাতে কাঁচা হয়ে গেছে, সেক্ষেত্রে শুধু আমি রিন্স করতে, মানে একটু ধোলাই করতে চাচ্ছি, একটু শুকনো করতে চাচ্ছি, সেক্ষেত্রে রিন্স প্লাস স্পিনটা ইউজ করতে পারি।
আরেকবার প্রেস করবো পিএ, পিএ কথা হচ্ছে এয়ার ড্রাই, এয়ার ড্রাই হচ্ছে এটা একটা শুকানোর জন্য, শুকানোর জন্য বলতে কি হবে তুমি বোঝায়, প্রথমবার আমার জলটা একটু বেশি নেয় টাবে, তারপরে নেক্সট টাইম থেকে সেই টাবের নিচে অল্প করে জল থেকে যায়, আর সেই জলের উপরে আমাদের যখন জল পড়ে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো নিচে তো জলটা হালকা করে থাকে টাবের নিচে, তো সেইটা শুকনো করা মানে পরিষ্কার করার জন্য এটাকে আপনাকে করতে হবে, যদি দীর্ঘদিন থাকে জলটা নষ্ট হবে গন্ধ করবে, তাই তো? তো এই জিনিসটা আপনাকে পরিষ্কার করতে হবে এয়ার ড্রাই, এটা আপনাকে মোটামুটি দু মাস বা তিন মাস পর পর হঠাৎ দিতে হবে। রেগুলার যদি ইউজ করেন দু মাস পরে আপনি দেবেন, যদি মাঝে সাথে ইউজ করে তিন মাস চার মাসে অন্তর্নাগাদ একবার দিতেই হবে আপনাকে। টাব ড্রাই দেওয়ার পরে স্টার্ট, এটা কিচ্ছু করতে হবে না, পাওয়ার দেবেন টাব ড্রাই দিয়ে স্টার্ট করে দেবেন, এটা হচ্ছে আপনার হয়ে গেল। এইবার হচ্ছে গরম জলটা কীভাবে ইউজ করবো, তাই তো?